আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি ব্লু ভেরিফাই আপনি ফ্রিতে কিভাবে করবেন? আর ব্লু ভেরিফাই করতে পারলে আপনার অ্যাকাউন্টটা আগের থেকে অনেক স্ট্রং এবং সিকিউর হবে। তো আজকের এই ভিডিওতে আমি একদম ফ্রিতে যেই প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা দেখিয়ে দেব। এই জন্য আপনি সর্বপ্রথমে আপনার ফেসবুকে চলে আসবেন এবং এইখান থেকে এই থ্রি লাইনের উপরে একটা টাচ করবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে একটা টাচ করবেন। দেন এইখান থেকে এখন আমাদেরকে হেল্প সেন্টার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে প্রথমে একটা সার্চ অপশন দেখতে পারবেন। তো এই সার্চ অপশনের মধ্যে টাচ করে এখানে আমাদেরকে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাচ লিখে সার্চ করতে হবে। তাহলে এখানে দেখতে পারবেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাচ লেখাটা চলে আসবে। এই অপশনের উপরে একটা টাচ করে দেবেন। তো এই লেখাটার উপরে একটা টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাচ অন ফেসবুক। তো এই লেখাটার উপরে একটা টাচ করে দেবেন। তো আমরা এই লেখাটার উপরে একটা টাচ করে দিচ্ছি। এই লেখার উপরে টাচ করার পর আপনার সামনে আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে একটু নিচের দিকে চলে যেতে হবে। তো আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ। এর নিচেই একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফিল আউট দিস ফর্ম নামে একটা এখানে লেখা দেওয়া রয়েছে। তো এই লেখাটার উপরে আমাদেরকে একটা টাচ করতে হবে। তো আমরা এই ফিল আউট দিস ফর্ম এই লেখাটার উপরেই একটা টাচ করে দেব। তো আপনারা এই লেখার উপরে একটা টাচ করলে এখানে দেখতে পারবেন এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এবং এইখানে প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি পেজ ভেরিফাই করবেন না প্রোফাইল ভেরিফাই করবেন। তো এখান থেকে দুইটা অপশন দেওয়া রয়েছে পেজ এবং প্রোফাইল। তো আপনি যেই অপশনটা সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে প্রোফাইল ভেরিফিকেশন করবো, এই জন্য প্রোফাইল সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে পেজও সিলেক্ট করতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক। তো আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। তো এখান থেকে আপনি যেই মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই আর অপশনে টাচ করবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, ট্যাক্স ফিলিং ইত্যাদির মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন আপনার যেই অপশনটা রয়েছে। তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তো সেই জন্য এখান থেকে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এই লেখাটার উপরে একটা টাচ করে এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আপনি চাইলে এখান থেকে ট্যাক্স অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনোটার মাধ্যমেই করতে পারেন, সেই অপশনটা সিলেক্ট করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অ্যাড ডকুমেন্ট। তো এখান থেকে আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি এইখানে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি আপলোড করে দিতে হবে। তো অবশ্যই আপনার আগে থেকে গ্যালারিতে ছবি তুলে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো আপনার পেজ বা প্রোফাইলের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো আপনার পেজের যেই ক্যাটাগরি বা আপনার প্রোফাইলের যেই ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার এই লেখাটা মানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার ক্যাটাগরির সাথে যেটা ম্যাচ করে সেটা সিলেক্ট করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি। তো এখান থেকে আপনি যেই কান্ট্রি থেকে ভেরিফাই করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা লিখে সার্চ করলেই দেখতে পারবেন চলে আসবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভেরিফাই করবো সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এটাই অপশনাল। তো আপনারা এখান থেকে অবশ্যই এই অপশনাল যেগুলো রয়েছে এগুলোও দিয়ে দেবেন। এখানে বলতেছে যে আপনার অডিয়েন্স আপনাকে কী কারণে ফলো করে সেই লেখাটা এখানে লিখে দিতে হবে। তো এখান থেকে আপনি বিস্তারিত লিখে দেবেন যে আপনি কী করেন বা অনলাইনে আপনাকে মানুষ কী কারণে এখান থেকে ফলো করে। এরপরে দেখতে পাচ্ছেন অলসো নাও অ্যাজ। তো এখান থেকে আপনাকে আপনার অডিয়েন্স বা মানুষজন আপনাকে কী নামে চিনে এখান থেকে আপনার যেই সকল নামগুলো রয়েছে মানে আপনাকে যেই সকল নামে মানুষ চেনে সেই সকল নামের লিস্টগুলো এখান থেকে দিয়ে দেবেন। তো সেটা হতে পারে বিভিন্ন ভাষা বা বিভিন্ন নামেও হতে পারে। তো সেগুলো এখান থেকে সিলেক্ট করে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড আপ টু 5 আর্টিকেলস। এখানে 5টা লিঙ্ক আপনাকে দিতে হবে, এটাই হচ্ছে মুখ্য বিষয় এখান থেকে ফ্রিতে ভেরিফাই করার। তো এটা কিন্তু সবার থাকে না। এখানে মূলত আপনাকে নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ করেছে বা আপনাকে নিয়ে অনেক ওয়েবসাইটে আর্টিকেল লেখালেখি করেছে এই সকল যদি কোনো লিঙ্ক থেকে থাকে সেই সকল লিঙ্কগুলো এখান থেকে কপি করে এনে পেস্ট করে বসাতে হবে। এখন আপনাদের যদি এরকম কোনো লিঙ্ক বা ওয়েবসাইটে নিউজ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা তো এই সকল লিঙ্কগুলো পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু চাইলে এই ফ্রিতে নিতে পারবেন না, বাট আপনি সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। এই ব্লু ব্যাচ কিন্তু ফেসবুক থেকে কিনেও ব্যবহার করা যায়, এই বিষয়ে কিন্তু অলরেডি পূর্বে একটা ভিডিও দিয়েছি। তো গত ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইখান থেকে আপনার যদি এই সকল ক্রাইটেরিয়া বা এই সকল লিঙ্ক না থাকে তাহলে আপনারা এখান থেকে ভুলেও কখনো সাবমিট করবেন না। আর হাজারবার সাবমিট করলে কিন্তু আপনি ভেরিফিকেশন ব্যাচ পাবেন না। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই তাহলে আপনি কিভাবে পেলেন? তো আমি এখান থেকে কিন্তু এক মাসের জন্য সাবস্ক্রিপশন কিনেছিলাম, এই কারণে আমার অ্যাকাউন্টের মধ্যে এক মাস ছিল। এখন কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ব্লু ব্যাচটা নাই। এই দুইটা পদ্ধতি ফলো করে মূলত আপনার অ্যাকাউন্টটা ব্লু ব্যাচ ভেরিফিকেশন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।